गुड मर्निंग एवरी ओन, वेलकाम बैक टू माई चैनल। आशा करछि सबाई खूब आनंद करे मजा करे पुजो काटिएछो, पुजो खूब भालो काटिएछो और पुजोर परे सबाई सुस्थ आछो, भालो आछो और आमराओ भालो आछि। तो आज के सकाल बेला थेके आमि ब्लगटा स्टार्ट करछि और एखन बेजे गेछे 10টা और आमादेर किन्तु ब्रेकफास्ट हये गेछे और आमरा एखन झट करे रेडी हये जाबो और रेडी हये आमादेर एक जायगाय बेरोनोर आछे और कोथाय जाच्छि सेटा अवश्यई तोमादेर देखाबो। तो चलो बेरिये पड़ा जाक और गिये तारपर तोमादेर साथे कथा होच्छे। আজকে আমি চলে এসেছি সপরিবারে সতপুরে আমাদের নতুন ফ্ল্যাটে। নব তোমাদের আগের ব্লগে দেখিয়েছিল যে আমাদের কি কি কাজ হচ্ছে ফ্ল্যাটে, আরও কিছুটা প্রোগ্রেস হয়েছে আমাদের কাজের, তো সেটা আমি আজকে তোমাদের দেখাবো। নব তোমাদের আগের ব্লগে দেখিয়েছিল যে আমাদের জানলাগুলোকে কেটে আমরা প্রায় ডেটো পর্যন্ত নামিয়ে দিয়েছিলাম আর অলরেডি কিন্তু আমাদের জানলায় গ্রিল বসে গেছে আর গ্রিলটা বসার পরে দেখতে ঠিক এই রকম লাগছে, তোমরা দেখো। প্রচুর খোলামেলা লাগছে, আলো বাতাস আছে, খুব একটা যে খুব গরম লাগছে এমন না, ফ্যান না চালালে খুব একটা গরম লাগছে না আর ফ্যান চালালে জাস্ট নর্মাল লাগছে। আর এখানে দেখো গুনগুন বসে আছে, গুনগুন বসে বসে ভিউটা দেখছে। তো দেখো এখানে আমাদের গ্রিলটা ঠিক এরকম, আমরা বক্স গ্রিল করেছি তো সেই জন্য অনেকটা বাড়ানোও রয়েছে। আর এখানে দেখো এখানে একটা আমরা খিড়কি ডিজাইন করেছি, মানে আমাদের প্রয়োজন হলে আমরা গ্রিলটাকে একটু খুলতে পারি। এই দেখো এটা হচ্ছে খিড়কি ডিজাইন বলে এটাকে। তো গ্রিলটা আমরা চাইলে ফুলের টব রাখলাম বা কোনো আমাদের কোনো দরকার হলো তো সেক্ষেত্রে আমরা এটা খুলতে পারবো খিড়কিটা, আর অবভিয়াসলি এটাকে তালা দেওয়ার মতো সিস্টেমও আমরা রেখেছি। আর এবার চলো আমার রুমগুলোকে দেখাই তোমাদের। আর প্রথমেই যাচ্ছি আমরা আমাদের নর্থ ইস্টের ঘরটাতে। ঘরে কাজ হচ্ছে তো পুরো ফ্লোরে পুরো নোংরা হয়ে রয়েছে। তো চলে এসো আমাদের নর্থ ইস্টের রুমে। এটাও নর্থের দিকের আমাদের সেই জানলাটা, এটাকেও সেমভাবে বক্স করে আমরা গ্রিলটা বাড়িয়ে দিয়েছি যাতে আরেকটু বেশি স্পেস পাওয়া যায়। আর এটাও সেমভাবে আমরা খিড়কি ডিজাইন রেখেছি যাতে আমরা দরকারে খুলতে পারি। আর এটা দেখো এটা আমাদের ইস্টের জানলাটা, ইস্টের জানলাও সেমভাবে বক্স গ্রিল বসানো হয়েছে। তবে এখানে আমরা খিড়কি করিনি যেহেতু এখানে স্পেসটা জানলাটা ছোট, তাই এখানে আর আমরা কোনো খিড়কি সিস্টেমটা রাখিনি। আর এবার চলে এসো আমাদের সাউথ ইস্টের রুমটাতে। সাউথ ইস্টের রুমের ইস্টের দিকে দেখো এখানেও আমরা বক্স গ্রিল করেছি, এখানেও আমাদের গ্রিলটা অলরেডি লেগে গেছে আর এখানেও সেমভাবে আমরা খিড়কি রেখেছি যেহেতু জানলাটা বড় সেই জন্য আমরা এখানেও খিড়কি করেছি। এই দেখো এভাবে খোলা যায়। আর ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর অবভিয়াসলি আমাদের সাউথের দিকের জানলা দুটোতেই, দুটো ঘরেরই সাউথের জানলা দুটোতে এখনও গ্রিল বসেনি, তো পরে এটা বসানো হবে। আর নব তোমাদের ব্যালকনিটা আমাদের দেখিয়েছিল যে ব্যালকনিটায় গ্রিল আমরা খুলে ফেলেছি আর ব্যালকনিটাতে আমাদের কিছু প্ল্যান আছে, সেটা তোমাদের পুরোটা আজকে দেখাতে পারবো না কারণ পুরোটা এখনও হয়নি, তবে কিছুটা হয়েছে। তোমরা চলে এসো দেখো স্টিলের রড কিন্তু অলরেডি বসে গেছে, তোমরা হয়তো কিছুটা গেস করতে পারছো এরকম স্টিলের রডগুলো দেখে যে আমরা কি করতে চলেছি। তো এইভাবে স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে।
দেখো আমরা অনেকটা হাইট করেছি, যেহেতু পাঁচতলা বুঝতেই পারছো, তো অনেকটা হাইট করে কিন্তু আমরা স্টিলের রডগুলোকে বসিয়েছি। তো এইভাবে পুরো ব্যালকনিটা স্টিলের রড দিয়ে কাভার করা হয়েছে, আর এখনও সবটা কমপ্লিট হয়নি, তাই আমি তোমাদের বলছি না যে আর কী কী করাবো। তো মোটামুটি আমাদের এইটুকুই কাজ এখনো পর্যন্ত এগিয়েছে, আরও যেমন যেমন কাজ এগোবে আমি বা নব তোমাদের আপডেট দিয়ে দেব। তো আমরা এটাই আজকে দেখতে এসেছিলাম মেনলি, যে কতটা কি কাজ হলো। আমরা চলে এসেছি সোদপুর দাদা বৌদি রেস্টুরেন্টে। অবভিয়াসলি এখানে এসে বিরিয়ানি ছাড়া আর কিছু ভাবাই যায় না। চলে এসছে আমাদের মটন বিরিয়ানি। ওরা কোয়ান্টিটিতে প্রচুর দেয়, খাওয়া যায় না প্রায়। নব বিরিয়ানির পরে ফিরনি খাচ্ছে। আমিও একটু টেস্ট করে নিলাম, তবে মশলা কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলে না। আমি সোদপুরে দাদা বৌদির রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, আর আজকে একটু সোদপুরে এসেছিলাম, তো সেখান থেকেই আমরা আজকে দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে এখন বাড়ি যাচ্ছি। লাঞ্চ করে আমাদের ফিরতে ফিরতে আজকে 3:30 বেজে গেছিলো, আর আজকে যেহেতু একটু দেরিতে খাওয়া হয়েছে তো আমাদের একদমই খিদে পায়নি। এখন বেজে গেছে 10টা, আর এখন আমি এসেছি ডিনার বানাতে চলে এসেছি, কারণ ওরা এত কোয়ান্টিটিতে বিরিয়ানিটা দিয়েছিল যে আমি আর গুনগুন তো একটা নিয়েও শেষ করতে পারিনি। তো ডিনারে আজকে একদমই হালকা কিছু খাবো সেটাই ঠিক করেছি, আর তার জন্য আজকে বানাচ্ছি চিকেন স্টু, চিকেন উইথ ভেজিটেবল স্টু। আমি চিকেন স্টু করলেও ভেজিটেবিলটা বেশি করে অ্যাড করতে পছন্দ করি, তবে অবশ্যই আমি আলু দিই না, আলু ছাড়া আমি অন্য ভেজিটেবলস দিয়ে বানাই। তো সেরকমই আমি কিন্তু মোটামুটি রেডি করে ফেলেছি চিকেনের স্টু বানানোর প্রিপারেশন। তো এখানে দেখো আমি সলিড পিসের চিকেন নিয়ে নিয়েছি, এখানে 8 পিস চিকেন আছে, আর নিয়েছি বেবি কর্ন, বিনস, গাজর, পেঁপে, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, ফ্রোজেন পিস, সুইট কর্ন, আর বাঁধাকপিটাকে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর লাগছে 1 টেবিল স্পুন আদা পেস্ট। এখানে তোমরা চাইলে আদা কুচিও দিতে পারো, তো আমার কাছে পেস্ট আছে বলে আমি পেস্ট দিচ্ছি। বাটার লাগছে, আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, গোটা গোলমরিচ, আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এছাড়াও আমি গোলমরিচ গুঁড়োও ইউজ করছি। তো মোটামুটি আমার এই লাগছে। আমি একটু চিকেন স্টুতে বেশি ভেজিটেবিল অ্যাড করি, তো স্টু খাওয়ার সঙ্গে যদি ভেজিটেবলসও খাই সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, তোমরা সবাই জানো সেটা। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একটু আয়োজনটা বেশি করতে লাগে, কিন্তু মানে রান্নাটা কিন্তু খুবই ইজি, আর রান্নাটা পুরোটাই আমি প্রেশার কুকারে করব। আর রান্নাটা আমি নর্মালি অলিভ অয়েলে করি, আজকে আমার অলিভ অয়েল নেই তাই আমি রিফাইন তেলে করছি। প্রেশারে 2 টেবিল স্পুন অয়েল অ্যাড করে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিচ্ছি। গোটা গরম মশলা আর গোলমরিচটা আগে অ্যাড করছি, তেজপাতা অ্যাড করে দিচ্ছি, আর ফোড়নটা যেহেতু খুব ছেটে তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফোড়নটা গায়ে না ছেটে। 10 সেকেন্ড বাদে আগে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি, মাথায় রাখতে হবে কোনো সবজি কিন্তু বেশি ভাজা যাবে না, শুধু সতে করতে হবে।
তো এবার আমি রসুনটা অ্যাড করে দিচ্ছি আর সাথে ক্যাপসিকামও অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি গাজর বিন পেঁপে আর বেবি কর্ন সব একসাথে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি কোনো সবজি কিন্তু বেশি ভাজা যাবে না কারণ এটা প্রেসার কুক হবে পুরো রান্নাটা আর স্টুতে কিন্তু কোনো সবজি বেশি ভাজা ভাজা খায় না খুব হালকা করে সতে করে খায় টমেটো অ্যাড করছি ফ্রোজেন পিসটা অ্যাড করছি সুইট কর্নও অ্যাড করে দিচ্ছি মিনিট তিন চার এভাবে একটু সবজিগুলোকে হালকা হাতে নেড়ে চিকেনটা অ্যাড করে দিচ্ছি এবার একটু নুন অ্যাড করছি নুনটা কিন্তু সামান্যই দেবেন হালকা করে একটু নাড়াচাড়া করে এবারে আদা পেস্টটা অ্যাড করছি তোমরা চাইলে আদা কুচিও অ্যাড করতে পারো আমি কিন্তু প্রেসারটা আটকাইনি শুধু একটু ঢেকে দিলাম দু মিনিট বাদে আবার ফিরে আসছি দু মিনিট বাদে আবার ফিরে এসছি একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে জলটা অ্যাড করে দেব যেহেতু স্টু তাই জলটা একটু বেশি দিচ্ছি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপি কুচানোটা অ্যাড করে দিচ্ছি স্টুটা একটু ঝালঝাল হলে ভালো লাগে তো সেই জন্য আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি সামান্য পরিমাণে নুন অ্যাড করছি নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ সতে করার সময়ও কিন্তু একটু নুন দেওয়া ছিল আর ফাইনালি যেটা অ্যাড করতে হবে যেটা ছাড়া স্টুয়ে কোনো টেস্টই আসে না সেটা হচ্ছে বাটার আমি একটু বেশি করেই বাটার অ্যাড করি আমি প্রায় এক চামচ বাটার অ্যাড করছি স্টুয়ে কিন্তু এই বাটারটা না পড়লে স্টুটা খেতে একদমই ভালো লাগে না তাই অবশ্যই বাটারটা দেওয়া উচিত আর আমি কোনো চিনি অ্যাড করছি না অনেকে চিনি অ্যাড করতে পারে কিন্তু আমি যেহেতু চিনিটা কম খাই তাই আমি দিচ্ছি না ব্যাস আর কিছুই না লিডটা দিয়ে দিচ্ছি প্রেশারটাকে ভালো করে আটকে গ্যাসটাকে কিন্তু একদম সিমে রাখছি দুটো সিটি প্রথমে দেব তারপর গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে আর একটা সিটি দিলেই আমাদের স্টু রেডি হয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেছে আমার চিকেন উইথ ভেজিটেবল স্টু তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যে ঠিক দেখতে কেমন হয়েছে দেখো ঠিক এরকম হয়েছে দেখতে আর খেতেও কিন্তু জাস্ট ইয়ামি হয় এখন আর কথা বাড়াবো না এখন খাবো আর খেয়ে তারপরে রেস্ট করব তাহলে আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম আর এখন গিয়ে আমি ব্লগটাকে এন্ড করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট লাভ ইউ